তো এখনই একটা ব্লগ শেষ করলাম আর একটা ব্লগ শুরু করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা বেরিয়ে পড়ব ঘুরতে হ্যাঁ বুঝতে পারছো সারা সপ্তাহ স্কুলে পড়া মনে হয় একদিন একটু রেস্ট করা দরকার চোখের অবস্থা খারাপ ভালো নেই কিন্তু মাইন্ডেরও তো একটু রেস্ট দরকার তাই ভাবছি একটু ঘুরে আসি একটু বাইকে হাওয়া খেলে ভালো লাগবে গরমও তো কমছে না কি করা যাবে এই গরমের মধ্যে একটু বাইকের হাওয়া টাওয়া খেয়ে আসি একটু বাইরের খাবার খেয়ে আসি তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি আমরা বেরিয়ে পেয়েছি অ্যাজ ইউজুয়াল আমরা যাবো তোরসা কারণ হাওয়া খেতে গেলে ওইখানেই আমরা যাই নদীর পাশে হাওয়া খাওয়ার মজাই আলাদা আর রাস্তা এখন গাড়ির প্রচন্ড আওয়াজ তাই আর একদম পারফেক্ট টাইমে এসেছি দেখো এদিকে সানসেট হবে আর এদিকে পুরো মেঘলা ওই পাশটা দেখো মেঘ হয়ে আছে ওদিকে হয়তো বৃষ্টি পাবে আর আমরা অভাগা এই যে আমাদের মাদারিতে বৃষ্টিই হচ্ছে না বৃষ্টিই হচ্ছে না এখানে থামলাম কারণ এখানে এক পাল গন্ডার দেখা যাবে ও সরি বাই গন্ডার বলছি সরি এবার ওই যে দূরে ওখানে দেখা যাচ্ছে কালো কালো ওখানে আছে বাইসন এক পাল বাইসন আছে 1 2 3 4 5 অনেক কটাই আছে হ্যাঁ আমি চেষ্টা করছি দেখাবার কালো কালো যেটা দেখা যাচ্ছে এই যে এই পাশে এইখানে যেটা দেখা যাচ্ছে এটা আর এই যে জলের কাছে যেটা দেখা যাচ্ছে এটা ওই পারে তো আকাশে মেঘ দিয়ে ভর্তি আহা হা হা যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারা তো পুরো এনজয় করছে ও তার জন্য মানুষে টাকা খরচ করে আসে আমরা যে শুধু বাইকে তেল খরচ করে আসি কি ভালো লাগছে মাঝে মাঝে মনে হয় এখানে একটা বিছানা খেতে যদি ঘুমানো যেত তবে রাত্রিবেলা বাইসন এসে ডাকতো ভালো আছেন তো কালকে থেকে যেহেতু শ্রাবণ মাস শুরু হচ্ছে আর শ্রাবণ মাসে শিব মন্দিরে পুজো হয় আমরা সবাই তাই তোর সাথে মন্দিরের পাশে একটু দোকান টোকান বসে গেছে মোটামুটি ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে জল ঢালতে আসা যা গল্প শুনি তাতে রাতে দুটার পর থেকে লোকজন আসে চলো মন্দিরে নিয়ে যাই আমরা এখন যেখানে স্নানের ব্যবস্থা করা আছে মানে নদীটাতে তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর জল যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে এবার এখানে যদি নিচে মানে যে মন্দির দিয়ে সিঁড়ি দিয়ে যেটা ছিল সেখানে যদি স্নান করতে যায় তাহলে তো বাঁচা মুশকিল আছে তো অ্যাক্সিডেন্টের ভয় সেই জন্য ওখানে না করে একটু সাইড করে যেখানে জলটার স্রোত বেশি পড়বে না এরকম জায়গায় একটু স্নানের ঘাটের মতন বাঁধিয়ে দিয়েছে তো ভাবলাম যে দেখে আসি তো ওই জায়গাটা কেমন আছে তো এইটা হচ্ছে ব্রিজ যেই ব্রিজটাতে আমরা সবসময় যাতায়াত করি এদিকটাতে আসি না নেমে আর এইদিকে মন্দির আছে মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা ধরে আমরা আসলাম এই যে সামনে এইখানে করেছে স্নানের ব্যবস্থা একটু ঘিরে দিয়েছে বেশি আগে যেতে মানা করছে কারণ জলের ফোর্স তোমরা দেখতেই পাচ্ছ কত বেশি ফোর্স তো দুর্ঘটনা যাতে না ঘটে তাই এই পাশেই যাতে একটু স্নান করে সবাই সেভাবে ঘিরে দেওয়া আছে আর এখনই একটা দারুণ এক্সাইটিং জিনিস আসবে এই রেল লাইন দিয়ে এখন রেল আসবে কারণ আমি রেলের আওয়াজ শুনতে পেয়েছি
যে ট্রেন আসছে। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ, এক তো পাহাড়, ওই পাশের পাহাড় দেখা যায়, তারপর এই পাশে ফরেস্ট দেখা যায়, যেখানে ফ্রিতে একপাল বাইসন দেখলাম, ব্রিজে হাওয়া খেলাম, নদী, নদীর মধ্যে এত স্রোত, পাশে মন্দির, এই পাশে রেলের লাইন। ও সিনেমার জন্য মানে সিনেমা শুটিং করার জন্য পারফেক্ট লোকেশন। প্লিজ যারা বাইরের থেকে দেখবে তারা এই জায়গাগুলোকে লোকেট করো, দেখো, আর এখানে সিনেমা টিনেমা সিরিয়াল যা পারো টুকটাক ভিডিও অ্যালবামও বানাও, কিন্তু জায়গাগুলোকে ইউজ করো, খুব সুন্দর জায়গা। সোনামে আর দীপ তো ট্রেনটাকে আরও কাছ থেকে দেখবে বলে ওই দিকে এগিয়ে গেছে, তা আমি ভাবছি আস্তে আস্তে আমি ওই যে জায়গাটা স্নানের জন্য করেছি ওই জায়গাটার কাছাকাছি যাই। হাই, তুমি কোথায়, কোথায় তুমি? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় থেকে যে চিৎকার দিচ্ছে। ওই দেখো রেলের লাইনে উঠে গেছে, দেখো রেলের লাইনে উঠে গেছে, নাম নিচে। মেয়ে তো মেয়ে, মেয়ের বাবাও পাজি, রেলের লাইনে উঠিয়ে দিয়েছে ওকে। জল জল, ওইদিকে না জলের ডেপথ নেই, সামনের থেকেই স্নান করতে হবে, বেশি আগে তো যাওয়া যাবে না, মানে যারা স্নান করবে, কারণ সাঁতার দেওয়ার পরিস্থিতি নেই, সাঁতার দিতে চাইলেও জলের এতটা ফোর্স আছে যে ঠেলে নিয়ে চলে যাবে। তো এই জায়গা থেকে যাওয়ার আগে সবাইকে আরেকবার বলবো, কালকে মানে যেহেতু আমার ভিডিওটা কালকে যাচ্ছে না, হয়তো দুদিন পরে যাবে, তো অ্যাডভান্সে বলছি, যেটা অ্যাডভান্স হবে না। তো যাই হোক, আমি সবাইকে বলছি শুভ শ্রাবণ মাসে সোমবার, তোমরা ভালো করে পুজো দাও, তোমাদের মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয়, তোমরা খুব এনজয় করো পুজোগুলোকে। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। তো আমাদের যেহেতু এবার মাদারি ফেরত যাওয়ার ব্যাপার আছে না, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোই, আর এমনিতেও অন্ধকার হয়ে গেছে, আর ফরেস্টের মধ্যে বুঝতেই পারছো এত রাত পর্যন্ত থাকাটা ঠিক হবে না, তাই আমি এগোই। সোনামে আর দীপ ফেরত চলে এসছে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমি এগোই, তাহলে একসাথে বেরিয়ে পড়বো। আইগো, নমস্কার করে আসি যাও। আচ্ছা নাম বুঝতে পারো। রাতের খাওয়া মোটেও না, ও রাতে আবার খাবে, রাতে না খেয়ে ঘুমাতেই পারে না সুনামে, আর এগরোলের লাস্ট বাইটটা পর্যন্ত ও কাউকে খেতে দিবে না। মাঝখানে পাপা একবার কামড় দিয়েছে বলে পাপার সঙ্গে ঝগড়া করছে। তো আমার মেয়ে যেভাবে খেতে ভালোবাসে, ভবিষ্যতে ফুড ব্লগার, মানে বিশেষ করে জিরো ওয়াট ফিল্মসের যে সৌম আছে না, আমার মনে হচ্ছে আমার মেয়ে সৌমর মতনই হবে, কারণ আমি রান্না করতে ভালোবাসি আর ও খেতে ভালোবাসি, তো দুজনে মিলে ওই সৌমর মতনই আমরাও শুরু করে দেবো। চলে এসেছি বাড়ি, আর কি গরম পড়া যাচ্ছে না। সোনামে এসে বাথরুমে গেছে হাত মুখ ধুবে, আর আমিও ভাবছি এখন গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি। তো আজকের মতো তোমাদের সঙ্গে এখানে কথা বলা শেষ করছি, কালকে সকালে উঠাবার কথা হবে। বাই বাই, গুড নাইট। কাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, এত জল জমে। আর টিফিন সোনামের
চলো বাই, তাকা একটু, ও তাকাচ্ছে, দেখা যাচ্ছে তো বাই, মাথাটা তাড়াতাড়ি যা ভাগ তাড়াতাড়ি। একটু মিষ্টি এরকম ঝাল এরকম স্বাদের একটা বানানো হয়েছে। তো রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। আর খাওয়া দাওয়া খিদে পায় না সকালে, সত্যি কথা বলতে দৌড়াদৌড়ির পর আর খিদে পায় না। এখন চোখটা অনেকটা ভালো আছে, বেটার আছি। আর সবচেয়ে ভালো আছি এই কারণে যে আজকে বৃষ্টি হয়েছে। ইয়ার রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে তো অনেক রাত হলো, কিন্তু ভোরবেলা থেকে ঝমঝম বৃষ্টি, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। ওই যে বলে না যে কাউকে দেখার না থাকলে উপরবেলা আছে দেখার জন্য, আমরা গরমে মরছিলাম, কিছু করার ছিল না, তো উপরবেলা আজকে বৃষ্টি করে দিয়েছে। তার মধ্যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাহলে ক্রেডিট গোস টু শিব ঠাকুর। তো যাই হোক, থ্যাংক গড বৃষ্টি পেয়েছি, আরাম হয়েছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। 8:42 বাজে, আর স্কুল থেকে তো অনেকক্ষণই এসেছি। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করলাম, গরম লাগছিল বেশ, তো একটু ঘুমিয়ে টুমিয়ে ল্যাব খেলাম, তারপরে উঠেছি। এখন আমরা ভাবছি যে একটু কাজলদার বাড়ি যাই, মানে কাজলদার রিনাদির বাড়ি যাবো। বললাম বেরোই, একটু ওদের সঙ্গে একটু দেখা করে আসি, কিছু কথাও আছে বলে আসবো। চলে এসেছি রিনাদির বাড়ি থেকে, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরাটা অন করিনি। ওখানে নিজেদের মতনই এমন গল্পের আসর বসছিল যে গল্প করতে করতেও লেট হয়ে গেছে। আর এসে তো আবার ভাত বসালাম, মাংস আছেই, হয়ে যাবে রাতের খাবার, রাতের খাবার হয়ে যাবে এগুলো সব। আর ড্রেস ট্রেস চেঞ্জ করি, এখন একটু অস্বস্তি লাগছে, যদিও বাইরে ওয়েদার খুব ভালো। একটু হাওয়া খেয়ে আসলাম তো চুল টুল এলোমেলো হয়ে গেছে, তো একটু হাত মুখ ধুয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, ভাত রান্না হয়ে যাবে তো সোনামেকে খাওয়াবো, কারণ তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো। তো চলো আজকে রাতের মতো গুড নাইট। তোকে কিন্তু সেই লাগছে, এক অ্যাংরি বার্ডের রেন কভার, পায়ের মধ্যে প্লাস্টিক বাঁধা যাতে জুতো না ভিজে, সিটে প্লাস্টিক রাখা হলো যাতে এর মধ্যে বসে উঠতে পারবি, তো উঠ, হাত বের করে নি, এখন কি করা যাবে। হ্যাঁ, মাথা উঠাবা না, হ্যাঁ যাও বাই। জানোই তো দেরি করে ফেলি, সোনাপে চলে গেছে, আমি রান্না করে নিয়েছি। প্রথমে যেটা পেলাম সেটাই দেখাই, সেটা হচ্ছে এই যে ছানার বড়া ভেজেছি, ছানার তরকারি করবো বলে, যেটা নামাতে পারলাম না, মনাকে বলে দিয়ে গেলাম ওটা আরেকটু ফুটলে দিয়ে দিতে। সাথে বানিয়েছি শশার শুক্তো, আর এখানে আছে লাল শাক। কিন্তু সব কিছুর মাঝখানে আমার খাবার টাইম হলো না, আমি পালাচ্ছি, দীপ যাচ্ছে বাইকে করে, দীপ পৌঁছে দিলে একটু তাড়াতাড়ি পৌঁছে যায়, তাই আমি চটপট বেরিয়ে যাই। স্কুল থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন যাচ্ছি রিনাদির বাড়ি। রিনাদির ব্যাগ স্কুলে রেখে এসেছিলো, তো একটু জিনিসও পৌঁছাতে আছে, আর এটা দেওয়ার আছে, আর এ মাঠে যাব, পাপা ঘুমিয়ে গেছে বলে পাপাকে উঠে যাচ্ছে। আমার পাপাকে উঠে আসলে চল আমি তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি, তাই ওকে নিয়ে বেরোই একটু রিনাদির বাড়ি থেকে ঘুরে আসি। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, এমনকি এখন একটু বৃষ্টি কমেছে, ঘুরতে বাজে 9:20। আর আমার এখানে নিচে ভাত রান্না হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, মোজা কালকে রাতে কেটেছিলাম সকালে সিদ্ধ করে নিয়েছি,
আলু ভাজছি, মোটা ঘন্ট বানাবো, দেখছি বাদাম দিব। আর এখানে প্রেশারের ডাল সিটি মেরে রাখা আছে, খালি এখন ফোড়ন দিব। আজকে সকাল সকাল স্নান ধান হয়ে গেছে, গুড মর্নিং। স্নান হয়ে গেছে মানে রান্না হওয়ার পরেই আমি স্নান করতে গেছি, স্নানও হয়ে গেছে। আর এই আমার মোচা রেডি, আর ভাত, এখানে আছে ডাল আর পাঁপড় ভাজা, রান্নাবান্না রেডি। ডিম সিদ্ধ রাখা আছে, ডিম কালকে রাতে করেছিল, ও আজকে খাবে বলে, কিন্তু এখনও ডিম জিম থেকে আসেনি। আমি হচ্ছে পরপর খেয়ে নিই, আর এই চুলটা একটু ঠিকঠাক করে তারপরে স্কুলের জন্য বেরোই। গুড মর্নিং। তো শোনা, আমি চলে গেছে স্কুল, আর আমি ভাবলাম রান্নাতে ঢোকার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। প্রতিদিন রাত্রিবেলা মানে দিনের বেলা ভিডিও স্টার্ট করছি, আর রাত্রিবেলা এসে এনার্জিটা এতটাই ডাউন হয়ে যাচ্ছে যে আমি আর কিছু ভিডিও ফুটেজই নিতে পারছি না। এইভাবে আমার মনে হচ্ছে যে আমি ঠিকঠাক কমপ্লিট ভিডিও দিতে পারছি না বলে আমারও খুব ইরিটেশন হচ্ছে। আমার মনে হচ্ছে তোমাদেরকেও আমার এটা জানানো উচিত যে আমি ঠিকঠাক করতে পারছি না। বুঝতে পারছো যে ওয়েদার যেরকম হয়েছে, তাতে গরম লাগছে, এক্সস্টেড লাগছে। তো সারাদিনের স্কুলে কাজের পর তারপরে আমার মধ্যে আর এনার্জিটাই পাচ্ছে না যে আমি রাত্রিবেলা এসে এনার্জি নিয়ে আরও কিছু ভিডিওতে দেখাবো বা কিছু করবো, সেটা আমি একটুকুনও পারছি না। তো আমি সরি, আমি এটা পাচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয় যেহেতু ওটা আমার একটা ইনকামের জায়গা, ওই কাজটা আমাকে বেশি সময় নিয়ে নিচ্ছে, আর এটা যেহেতু আমি শখে করি তো এইটা ওই জন্য পিছিয়ে পড়ছে। তো যাই হোক, আর তো কিছু বলার নেই, আমার কাছে হচ্ছে না সময় বের করা। তো যেদিন সময় বের করে আমি ভালো করে ভিডিও করতে পারবো, অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিও করার, কিন্তু যখন পারছি না তো সরি, ওই জন্যই আমার ভিডিওগুলো লেট আসছে বা একটু খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে। তো প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নাও। আমি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, তার জন্য একটু সময়ের অপেক্ষা, হয়তো আর কটা দিন গেলে আমি ধাতস্থ হয়ে যাবো সমস্ত বিষয়ে। আর যেই সব দিনগুলো ছুটি আছে সেই সব দিনগুলোতে অন্ততপক্ষে আমি ভালো করে ভিডিও করতে পারবো। তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো আমি এই ভিডিওটা এখানে এন্ড করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, আজকের জন্য বাই বাই। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা শেষ করে ফেলেছিলাম কিন্তু মনটা মানলো না, কী রান্না করেছি সেটা না দেখালে হয়, তাই ভিডিওটা আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বাদাম বাটা, যেটা বেটে নেওয়ার পর তারপরে আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর এটা বানিয়েছি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে। তো দ্বীপ তো খায় না, সেই জন্য দ্বীপের জন্য আলাদা করে শুরু চাল কুমড়াটা তুলে রেখেছি, এই যে। আর আমাদেরটা চিংড়ি দেওয়ার পর আর ভাত। আজকে সিম্পল সাদা ভাটা রান্না, কারণ প্রতিদিনই রান্না বেঁচে যায়, আর দিনের রান্না রাতে, রাতেরটা পরের দিন সকালে এতদূর পর্যন্ত খেতে হয়। তো অল্প অল্প করেছি আর ইন্টারেস্টিং খাবার করেছি। তো চলো, বাই বাই।